আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এই জায়গায় হচ্ছে কি, আমি আলু ভাজি করব কেসকি মাছ দিয়ে। তো আলু পলে নিয়েছি, মাছ ভাজা করব, মাছ এই জায়গায় ধুয়ে নিয়েছি, ডাল রান্না করব ডাল, আর হচ্ছে কেচকি মাছ দিয়ে তো আলু দিয়ে রান্না করব। তো এই জায়গায় হচ্ছে কি, আমি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আমার রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানিও। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথেই থেকো, আর আমার ভুল টুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখো। তাহলে শুরু করে দিয়ে আসো। প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না, এখন আসছে। তো এখন হচ্ছে কি, আমি রান্না বান্নাটা শুরু করে দেই। এখন প্রায় বাজে 12টা, তো দুপুরই হয়ে গেছে প্রায়। সকালে সকাল তো আর বলতে পারবো না, কারণ 12টা প্রায় শেষের দিকে। তো রান্নাটা শুরু করি, শেয়ার করি তোমাদের সাথে, চলো। এই জায়গায় ছোট ছোট 4 পিস মাছ নিয়েছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভাজি করতেছি। আর হচ্ছে কিছু তরকারি আছে, সকালবেলা রান্না করা হয়েছিল, তো ওইগুলাও আছে। তো এখন শুধু কেচকি মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করব। তো শুধু আলু, আলুটা একটু বেশি দিচ্ছি কারণ আলু ভাজি করব, কেচকি মাছটা শুধু এভাবে আর কি একটু ফ্লেভারের জন্য, গন্ধের জন্য আর কি দিব কেচকি মাছটা। এভাবে রান্না করলে একটু কেচকি মাছ দিয়ে ভাজিটা করলে একটু খেতে ভালো লাগে, যার কারণে কেচকি মাছটা দেব। আর হচ্ছে গিয়ে ডাল রান্না করব। তো আমি মাছগুলো হচ্ছে মাখিয়ে এখন হচ্ছে তেলে ভাজতে দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হতে হতে আমি হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তো এই জায়গায় পেঁয়াজ রসুন হচ্ছে আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। আজকে ডালটা হচ্ছে গিয়ে আমি একটু পাতলাও না, আবার হচ্ছে একেবারে গাঢ়াও না, মোটামুটি রাখবো আর কি। তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এগুলো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মাঝে হচ্ছে গিয়ে দিয়ে দিব মুসুরের ডালগুলো, ধুয়ে রাখা ডাল। তো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর যেহেতু আমার হাতে ক্যামেরাটা ছিল, পাতিলটাও ধরতে হবে, তো পাতিলটা একটু নড়তেছিল, তো এটাকে এখন আমি ক্যামেরাটা অফ করে তারপর হচ্ছে গিয়ে আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি আর কি। এভাবে তেজপাতা দিয়ে ডাল রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। যখন টক না দিয়ে ডাল রান্না করি তখন আমি এভাবেই রান্না করি। আর এই পাশ দিয়ে আমার মাছগুলো উল্টে দিলাম, আর ডালটার মাঝে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো ডালটা হতে হতে এখন হচ্ছে আমি কেচকি মাছ ভাজিটা বসিয়ে দেব। তো ভাজিটা কিভাবে করি দেখো তোমরা। এই জায়গায় আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনের পরিমাণটা ভালোই নিয়েছি, বেশ একটু বাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করব। তো কেচকি মাছ আরেকভাবে রান্না করা যায়, সেটা হচ্ছে গিয়ে শুধু পেঁয়াজ দিয়ে, ওটা খেতে বেশি ভালো লাগে। তো ওটার রেসিপি একদিন শেয়ার করব। তো আজকে হচ্ছে আলুর ভাজির রেসিপিটা শেয়ার করি। তো এই জায়গায় 2টা তেজপাতা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে এর মাঝে মরিচের পাকি, হলুদ পাকি, ধনিয়া পাকি, লবণ পরিমাণ মতন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে এর মাঝে হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে এর মাঝে একটু কষিয়ে নিব, তেমন একটা পানি দিব না। তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে কষানো হয়ে গেলে এর মাঝে আমি আলুগুলো দিয়ে দেবো। তো এখন হচ্ছে একটু উল্টিয়ে নিচ্ছি, মাছের পরিমাণটা খুবই কম দেব যেহেতু আলু ভাজি করতেছি। যদি কেচকি মাছের চচ্চড়ি করতাম তাহলে কেচকি মাছটাই বেশি দিতাম হয়তো, বা আলু দিলে একটা আলু দিতাম বা একটু পেঁয়াজ দিতাম। এটাকে আলু ভাজি বলবো, এটাকে অন্য কিছু বলবো না, যেহেতু মাছের পরিমাণ খুবই কম।
এটা কম দেওয়ার কারণ হচ্ছে কি, আলুটা এভাবে ভাজি করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, যার কারণে এইভাবে ভাজি করতেছি। তা আমি এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম। তা আমি আর এর মাঝে কোনো প্রকার পানি অ্যাড করব না, যে পানি আছে এই পানিতেই হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। আর কাচকি মাছগুলো খুবই ছোট আর নরম, এগুলোকে বেশি নাড়লে এমনিতে একেবারে একুয়ে টুয়ে যাবে, তো আলতো ভাবে শুধু একটু নেড়ে টেড়ে দিলেই হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। তা এটাকে একটু নেড়ে টেড়ে একটু ঢেকে রেখে দেব। আর এই পাশ দিয়ে আমার ডালের অবস্থাটা একটু দেখাই, ডালের হচ্ছে এই অবস্থা। তো এই জায়গায় বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন হচ্ছে গিয়ে আমি আবার একটু উল্টে দিচ্ছি, টমেটোটা নাড়তেছি না। তো এখন হচ্ছে দেখা যায় যে পানি এখনো আছে, তো একটু মাছ দিয়ে ফাঁকা করে দিব পানিটা, যাতে শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর এই পাশ দিয়ে আমার ডালটাও হয়ে গেছে প্রায়, এটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে ডালটাও নামিয়ে নিব। আর আমার ওই দিকে আলু ভাজিটাও হয়ে গেছে, তো আলু ভাজিটাও আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর বেশি নাড়বো না, বেশি নাড়লে দেখা যায় লেগে যাবে, এমনিতে লাগা লাগা হয়ে যাচ্ছে। তো ভাবতেছি যে না, এখন আর কিছু করব না, আজকে রান্না এইটুকুই রাখবো। তো এখন হচ্ছে গিয়ে এটাকে নামিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইরা যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থেকে যাবেন, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।